যখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন হচ্ছে যে আমরা নতুন ভোকাবুলারি শিখে সেগুলো ব্যবহার করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের একটা ভুল। নতুন ওয়ার্ড গুলো যখন ইউজ করতে যাই, ঠিকঠাক মতো ইউজ না হলে না আমাদের ভুলগুলো হওয়া শুরু করে। আসিফ কিভাবে মানে রিডিং স্কিল কে ডেভেলপ করেছিল, সেই অভিজ্ঞতাটা একটু শুনি। ফার্স্ট অফ অল, আমি প্রথম যখন বর্ণিল একাডেমিতে ভাইয়ার কাছে যাই, তো ভাইয়া আমাকে সেম সাজেশন দিয়েছিল যে তুমি হচ্ছে প্যাসেজ ওয়ান তুমি পার ডে তে হচ্ছে দুইটা করে সলভ করো, আগে তুমি পড়ার অভ্যাস করো। তো আমি আবার এর আগে করেছিলাম যে পেপার কিনে ওই ইংলিশ পত্রিকা পড়তাম প্রতিদিন, তো দেখা যেত এখান থেকে আমি নতুন ওয়ার্ড গুলো নোটবুকে টুকে রাখতাম। তো একটা সময় মনে হলো কি যে আমি যে এই নিউজ পেপার পড়তেছি এইগুলো না পড়ে, এই নতুন ওয়ার্ড গুলো না শিখে আমি ভাইয়ার কথা অনুযায়ী কাজটা করি, যে প্যাসেজ সলভ করা শুরু করি, যে আগে টাস্ক গুলো শুরু করি, তারপর হচ্ছে এর থেকে একটু কঠিন, তারপর হচ্ছে সবচেয়ে কঠিন গুলা। তো এইভাবে করতে করতে হচ্ছে আমার মানে আমি প্রায় ভাইয়ের কাছে যেতাম যে ভাইয়া আমার টাইম হচ্ছে না, ভাইয়া আমার তো একটা করে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর তখন আরেকটা সমস্যা ছিল যে আমি রিডিং করতে বসতে আমি নতুন একটা ওয়ার্ড দেখলে যে আমি এই ওয়ার্ডটা নতুন দেখেছি, এটার আনসার খুঁজতে মানে সরি এটার মিনিং খুঁজতে হলে আমি হচ্ছে ফোনের ডিকশনারিতে চলে যেতাম। তো ফোন তো ফোন, ফোনের ডিকশনারিতে চলে গিয়ে দেখা যায় আমি অন্য কোনো জায়গায় ব্রাউজিং করতেছি। তো এইভাবে আমি অনেক সময় নষ্ট করেছি। বাট যখন আমি সিরিয়াস হলাম তখন আমি একদম এক্সাম কন্ডিশনে চলে আসি যে আর না, এবার হয়তো একটু ভালো করতে হবে, ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো তখন করা হয় যে আমি গুগলে ওই অ্যান্সার শিটটা খুঁজে পাবেন, আমি ওই অ্যান্সার শিটটা ডাউনলোড করি। তো আমার পাশে একটা স্টপ ওয়াচ থাকে, আর হচ্ছে আর কোনো ডিভাইস আমি আমার ঘরে রাখি নাই, স্টপ ওয়াচটা অন করে জাস্ট হচ্ছে বইটা নিয়ে আমি প্রতিদিন সলভ করা শুরু করি। ফার্স্ট অফ অল প্রথম দিন হয়তো 4টা করতাম, তো আমি সাথে সাথে আবার আনসারটা চেক করতাম যে আমার কত আসতেছে। তো দেখা যেত ফার্স্ট প্রথম প্রথম আমার 5.5, 5 ইভেন এরকমও আসছে যে 4 এরকম করে আসছে। বাট তখন খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। বাট আমার আরেকটা ফ্রেন্ড ছিল, আমাকে একটু সাপোর্ট করেছে, আস্তে ধীরে ও আমাকে কিছু বিল্ড আপ করেছে, হেল্প করেছে আমাকে। ওর সাথে আমার ভালো একটা কোলাবোরেশন হয়ে যাওয়ায় দেখা যায় যে আমার রিডিংটা আস্তে ধীরে আমি মোটামুটি একটা লাইনে চলে আসছি যে হ্যাঁ এখন একটা টার্গেট নিয়ে আমি এটা করতে পারি। তো লাস্ট যেটা হয়েছে যে আমি 28 ডেজ এর যে একটা প্রিপারেশন নিয়েছিলাম, ওইখানে আমি আইএলটিএস এর যে 7 থেকে আমাদের মানে আমি যখন দিয়েছি তখন 16 ছিল আপডেটেডটা, তো 7 থেকে 16 আমি দুইবার রিভাইজ করি। সো ইন দ্যাট কেস আপনার হচ্ছে পার ডে তে আমার 2টা করে অথবা 3টা করে টেস্ট দিতে হয়েছে। তো বুঝতেই পারেন যে আমার অবস্থা কি হয়েছিল ওই টাইমে। তো বাট আমি আল্লাহর কাছে মানে আল্লাহ এটা অশেষ রহমত আমার উপর যে আমি এই পেশেন্টটা ধরে রাখতে পেরেছিলাম তখন, যে তখন আর আমি মাথা ব্যথা এই অজুহাত দিতে পারিনি, কারণ আমার সেটা করতে হবে। আর এই ক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা প্রায় যেটা ভুল করি সেটা হচ্ছে আমরা যখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি তখন হচ্ছে যে আমরা নতুন ভোকাবুলারি শিখে সেগুলো ব্যবহার করার চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের একটা ভুল। কারণ আমরা যখন দেখা যায় যে নর্মালি স্পিকিং করতে গেলে দেখা যায় আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা মেনটেন করতে পারতেছি, বাট যখন অ্যাডভান্স লেভেলটা আমরা নিয়ে আসতে চাই তখন হচ্ছে নতুন ওয়ার্ড গুলো যখন ইউজ করতে যাই, ঠিকঠাক মতো ইউজ না হলে না আমাদের ভুলগুলো হওয়া শুরু করে। তো তখনই আমরা কিন্তু আটকে যাচ্ছি। তো এটা আমার সাজেশন যে আমরা যারা নতুন দিচ্ছি, বা আমিও ইন ভবিষ্যতে দিব, ইন নিয়ার ফিউচার আমিও আজ দিব, আমিও এই ভুলটা আর করবো না যেটা আমি করেছি। আর রিডিং এর ক্ষেত্রে হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, আর আপনি আমি যেটা মানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি ফিল ইন দি গ্যাপস একটু ভালো ছিলাম, আমি ম্যাচিং হেডে একটু ভালো ছিলাম, আমি যেইগুলোতে একটু ভালো ওভারঅল 6টার মধ্যে আমার 5টা হচ্ছে, 6টার মধ্যে 6টা হচ্ছে, আমি এইগুলো নিয়ে কাজ করতাম বেশি, যেন এক্সাম হলে আমার কোনোভাবে এগুলো মিস না হয়। তো দেখা যাচ্ছে যে লাস্টে আমার সবচেয়ে বেশি ঝামেলা দিয়েছিল হচ্ছে ট্রু ফলস মার্ক। ভাইয়া জানে যে আমি এক্সাম হলে কি করেছিলাম। তো যাই হোক, আমি বলবো যে মানে আপনি যেটাতে ভালো পারেন, লাইক আমার কিছু কিছু জিনিস আমার ভালো আছে, আপনি ফিলিং দি গ্যাপস ভালো পারতেছেন,
আপনি ম্যাচ হেডিং ভালো করতেছেন, আপনি হেডিংটা ভালো করতেছেন, লিস্টিংটা ভালো করতেছেন, ম্যাচিংটা ভালো করতেছেন, আপনি এগুলোতে সময় দেন, আপনি এগুলো একদম মানে ফুলফিল যেন আপনার হাতে কোনোভাবে এটা মিস না হয়। আর আফটার দ্যাট যখন আপনি দেখবেন যে আপনি এগুলো কভার করতে পারতেছেন, আপনি যে কোনো টপিকের উপর খুব সুন্দর করে রিড করে আপনি আনসার করে যাচ্ছেন, যখন দেখবেন যে যেগুলো আপনার ঝামেলা, আপনি যখন এগুলো শর্ট টাইমে এগুলো সলভ করে ফেলবেন, আপনি কিন্তু ওগুলো সলভ করার জন্য একটু ভালো টাইম পাবেন। তো আপনি আপনার যে মেইন যে টাইমটা, ওইখান থেকে বেশি টাইমটা এই যেগুলো আপনার কাছে ঝামেলা মনে হচ্ছে এইখানে ইউটিলাইজ করতে পারতেছেন। তো আমি এই কাজটা করেছি।